হ্যালো প্রিয় ভিউয়ার্স, কী অবস্থা সবার? আশা করছি আপনার সকলেই ভালো আছেন। দেখুন, এক্সপোর্ট ইম্পোর্টের যে বিজনেসগুলো রয়েছে, এই বিজনেসগুলো কিন্তু বরাবরই অনেক লাভবান ব্যবসা হয়ে থাকে। যদিও এই ব্যবসাগুলোতে ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগে, কিন্তু ব্যবসাগুলো যদি আপনি গুছিয়ে করতে পারেন বা সঠিক প্রোডাক্টটা নিয়ে করতে পারেন, তাহলে কিন্তু অনেক অনেক বড় একটা বিজনেস আপনি দাঁড় করিয়ে ফেলতে পারবেন। আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রোডাক্ট ইম্পোর্ট করে কিন্তু বাংলাদেশে অনেক সফল ব্যবসায়ী কিন্তু হয়ে উঠেছেন এবং অনেক ভালো ভালো ব্যবসায়ী কিন্তু বর্তমানে তৈরি হচ্ছে। আজকের এই ভিডিওতে আমি 6টি প্রোডাক্টের কথা বলবো বা 6টি ক্যাটাগরির প্রোডাক্টের কথা বলবো। আমি জাস্ট 6টি ক্যাটাগরির প্রোডাক্টের একটা আইডিয়া আপনাদের দেবো, যেগুলো আপনি বিভিন্ন জায়গা থেকে ইম্পোর্ট করে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন। আর কিভাবে ইম্পোর্ট করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে বা অনেক ভিডিও আছে ইউটিউবে, আপনি দেখে নিতে পারেন। আমি আমার ভিডিওটা উপরে আই বাটনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের ভিডিওটি। আচ্ছা, এক নম্বরে আমি যে প্রোডাক্টটা বা যে ক্যাটাগরির প্রোডাক্টটা আমি রেখেছি সেটা হচ্ছে স্মল মেশিনারিজের ব্যবসা বা স্মল মেশিনারিজ আইটেমগুলো আপনি ইম্পোর্ট করে কিন্তু নিজের একটি সফল ব্যবসা শুরু করতে পারেন। দেখুন, যে কোনো ধরনের প্রোডাক্ট আপনি তৈরি করুন না কেন, প্রতিটা প্রোডাক্টের জন্য আপনার মেশিনের প্রয়োজন হয়, বিভিন্ন মেশিনারিজ অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়। তবে প্রথম অবস্থায় আপনি বড় কোনো মেশিন ইম্পোর্ট না করে আপনি বিভিন্ন মেশিনের অ্যাক্সেসরিজ বা ছোটো ছোটো অনেক মেশিন আছে, মিনি ওয়েল মেশিন আছে, তারপর মোমবাতি তৈরির মেশিন আছে, কয়েলের মেশিন আছে, জুসার মেশিন আছে, তারপর হচ্ছে ব্ল্যান্ডার মেশিন আছে, এরকম অনেক ধরনের মেশিন আছে, ছোটো ছোটো হাজার হাজার আইটেমের মেশিন আছে। আপনি এই মেশিনগুলো ইম্পোর্ট করে কিন্তু নিজের একটি ব্যবসা দাঁড় করাতে পারেন। তবে এই ব্যবসার, আমি আগেই বলেছি, ইম্পোর্ট ব্যবসাগুলোর কিন্তু আপনার ইনভেস্টমেন্ট অনেক বেশি লাগে, ঠিক আছে? আচ্ছা, আর এই ইম্পোর্ট করার মেশিনারিজ আইটেমগুলো ইম্পোর্ট করার সবচেয়ে ভালো আপনার কান্ট্রি হচ্ছে চায়না এবং জাপান। ম্যাক্সিমাম মেশিন কিন্তু আপনার প্রায় 90-95% মেশিন কিন্তু আপনার চায়না বা জাপান থেকে নিয়ে আসা হয় এবং আমাদের দেশে এনে এগুলো কিন্তু ইম্পোর্টাররা যারা আছেন তারা এগুলো বিভিন্ন ছোটো ছোটো উদ্যোক্তা বা বড় উদ্যোক্তাদের কাছে কিন্তু তারা এগুলো সেল করে। আচ্ছা, 2 নম্বরে আমি যে ক্যাটাগরির প্রোডাক্টের কথা বলবো সেটা হচ্ছে মেডিকেল অ্যাক্সেসরিজ। দেখুন, মেডিকেল অ্যাক্সেসরিজের ব্যবসাগুলো কিন্তু বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে এবং এই ব্যবসাগুলোর, এই প্রোডাক্টের ব্যবসাগুলোর কিন্তু লাভ অনেক বেশি হয়। তবে এই মেডিকেল অ্যাক্সেসরিজের ব্যবসা করার আগে আপনাকে মেডিকেলের প্রতিটা বিষয়, অ্যাক্সেসরিজের প্রতিটা বিষয় সম্পর্কে জানতে হবে, প্রতিটা অ্যাক্সেসরিজের কাজ সম্পর্কে জানতে হবে, দেন আপনি প্রোডাক্টগুলো নিয়ে রিসার্চ করে আপনি ইম্পোর্ট করতে পারবেন। তবে বাংলাদেশে বর্তমানে মানে এই জিনিসগুলো, বিশেষ করে 2020 সালের পরে থেকে এই জিনিসগুলোর চাহিদা অনেক বেড়ে গিয়েছে এবং অনেক মানুষ কিন্তু চায়না, জাপান বা আরও অন্যান্য অনেক জায়গা থেকে ইম্পোর্ট করে কিন্তু তারা ব্যবসা করছে। 3 নম্বর যে ক্যাটাগরি প্রোডাক্টের কথা আমি বলবো সেটা হচ্ছে জাপান থেকে আপনি রিকন্ডিশন গাড়ি বা সেকেন্ড হ্যান্ড গাড়ি এনে কিন্তু বাংলাদেশে আপনি এটা বিজনেস করতে পারেন। আমাদের দেশে আপনার 60-70% যে প্রাইভেট কারগুলো দেখেন বিভিন্ন জায়গায় চলে, তার ম্যাক্সিমামই হচ্ছে জাপান থেকে রিকন্ডিশন অবস্থায় নিয়ে আসে বা সেকেন্ড হ্যান্ড কিন্তু নিয়ে এসে, অনেক ইম্পোর্টাররা নিয়ে এসে আমাদের দেশে ব্যবসা করছে। আর জাপান থেকে সবচেয়ে গাড়ি আনার সবচেয়ে ভালো মাধ্যম হচ্ছে আপনি বিভিন্ন পার্টস আকারে গাড়িগুলো নিয়ে আসতে পারেন, তাহলে কি আপনার কস্টিংটা অনেক কম হয়। আর আপনি যদি চান ফুল বডি আকারেও নিয়ে আসতে পারেন, তবে বডি আকারে খুব কম সংখ্যক মানুষ আনে, যারা বড় বড় কন্টেনার করে আনে তারা বড় আকারে আনে। তবে আপনি পার্ট আকারে যদি নিয়ে আসেন তাহলে কিন্তু আপনি এই ব্যবসাটা করে সফল হতে পারবেন। আচ্ছা, 4 নম্বর যে ক্যাটাগরির প্রোডাক্টের কথা আমি বলবো সেটা হচ্ছে কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড যে অ্যাক্সেসরিজগুলো আছে এগুলো আপনারা চায়না থেকে ইম্পোর্ট করতে পারেন। আমাদের বাংলাদেশে কিন্তু এগুলো বা কম্পিউটার এবং কম্পিউটার রিলেটেড যে অ্যাক্সেসরিজগুলো রয়েছে খুব কম তৈরি হয়, খুব কম সংখ্যক কোম্পানি আছে যারা এগুলো নিজেরা তৈরি করে বা ম্যানুফ্যাকচারিং করে। আপনার 90%-এর উপর যে প্রোডাক্টগুলো রয়েছে তা কিন্তু চায়না বা জাপান, ইউএসএ, জার্মানি এগুলো থেকে নিয়ে আসা। তবে কম্পিউটার রিলেটেড বিভিন্ন অ্যাক্সেসরিজের জন্য আপনার চায়না বা জাপান হচ্ছে সবচেয়ে বেস্ট এবং কম্পিউটার বা পিসি এইসব জিনিসের জন্য, ল্যাপটপ এইসব জিনিসের জন্য ইউএসএ এবং জার্মানি হচ্ছে সবচেয়ে বেস্ট। আপনি যদি এইসব জায়গা থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে পারেন তবে বাংলাদেশে আপনি কিন্তু বিভিন্ন মানুষের কাছে আপনি এগুলো সেল করতে পারবেন, মানে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে বা এই রিলেটেড বিজনেসগুলো করতে চাচ্ছে তাদের কাছে সেল করতে পারবেন। 5 নম্বর যে ক্যাটাগরি প্রোডাক্টের কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার কানাডিয়ান কসমেটিক্স। আমাদের বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ান কসমেটিক্স, চাইনিজ কসমেটিক্সের অভাব নাই অহরহ, কিন্তু এগুলোর কোয়ালিটি খারাপ হয়,
হয়, কোয়ালিটি কিন্তু ভালো না। অনেক সময় বিভিন্ন ধরনের আমরা রিপোর্ট দেখি এগুলো কোয়ালিটি ভালো হয় না। এই কোয়ালিটি খারাপের কারণে কিন্তু এগুলোর ডিমান্ড আস্তে আস্তে কমে যাচ্ছে। এখন বিভিন্ন কানাডার কসমেটিক্স, তারপর হচ্ছে আপনার ইউএসএর কসমেটিক্স, এগুলো কিন্তু বর্তমানে আমাদের দেশে অনেক জনপ্রিয়তা পাচ্ছে এবং এগুলোর সেল কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে। আপনি যদি কানাডিয়ান কসমেটিক্স বা ইউএসএর যে কসমেটিক্স, জার্মানির যে কসমেটিক্সগুলো রয়েছে ছেলেদের বা মেয়েদের, এগুলো যদি আপনি নিয়ে এসে ব্যবসা করতে পারেন বা ইম্পোর্ট করতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো একটা বিজনেস আপনি করতে পারবেন। আচ্ছা, ছয় নাম্বার এবং সর্বশেষ যে ক্যাটাগরির প্রোডাক্টের কথা আমি বলবো, যেটা বর্তমানে ইম্পোর্ট করলে আপনি মোটামুটি একটা ভালো বিজনেস দাঁড় করিয়ে ফেলতে পারবেন নিজের, সেটা হচ্ছে স্মল ইলেকট্রনিক গ্যাজেট। দেখুন, আমরা প্রতিদিন কোনো না কোনো কাজে কিন্তু আমরা বিভিন্ন ধরনের গ্যাজেট ব্যবহার করে থাকি। আর এই গ্যাজেটের মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে আপনাদের চাইনিজ গ্যাজেট এবং জাপানিজ গ্যাজেট। এই গ্যাজেটের মধ্যে বিভিন্ন ধরনের ট্যাবলেট, পিসি, ডিএসএলআর ক্যামেরা, প্রিন্টার, স্ক্যানার, মনিটর, কত ধরনের স্মার্ট ওয়াচ, আরও হাজার হাজার গ্যাজেট রয়েছে। তবে সব নিয়ে তো আর আপনি কাজ করতে পারবেন না বা সব আপনি ইম্পোর্ট করতে পারবেন না। আপনি কিছু ক্যাটাগরি, স্পেসিফিক ক্যাটাগরি সিলেক্ট করবেন। স্পেসিফিক ক্যাটাগরি সিলেক্ট করে আপনি প্রোডাক্টগুলো নিয়ে রিসার্চ করবেন, কেমন আপনার কস্টিং পড়ে, কেমন বর্তমান বাজার রেট, কেমন এগুলোর সেল কেমন। তবে একটা কথা আপনি নিশ্চিত থাকতে পারেন, গ্যাজেট আইটেমের সেল কিন্তু কখনো ডাউন হয় না। প্রতিটা গ্যাজেট আইটেম কিন্তু খুব ভালো পরিমাণে সেল হয়, মানুষ প্রচুর কেনাকাটা করে। অনলাইনে যেমন কেনে, আপনি অফলাইনেও তেমন কেনে। তাই গ্যাজেট আইটেমগুলো নিয়েও কিন্তু আপনি, ছোটো ছোটো যে গ্যাজেট আইটেমগুলো আছে এগুলো নিয়েও কিন্তু আপনি ব্যবসা করতে পারেন বা ইম্পোর্টার বিজনেস করতে পারেন।